बंधुरे कबरे नबी छाड़ा केउ आपन होबे ना हाशरेर मयदाने जान आरे आमल निये उठबेन तो भालो कथा किन्तु आमार बुके हाथ दिया बोलेन गतकाल जे रोजा राखछेन कबुल हयसेनी अल्लाहर हाबीबेर प्रिय साहाबी हजरते जाफरेर हाथेर मध्य एकटा कोप मारलेन कोपटा देवार पर अर्धेकटा हाथ केटे गेछे बाकी अर्धेकटा एमन भावे झुलतेछे आर बाम हाथेर मध्य तलोयारटा निल युद्ध शुरू करलो आमरा तो गाये थेके रक्त जराइते चाइ ना आमरा तो कपाल थेके घाम जराइते चाइ ना हजरत जाफर इब्ने आबी तालिब रादियाल्लाहु ताआला आनहु बाम हाथेर मध्य तलोवार धरेছে बाम हातটারে বিয়াদবরা কেটে ফেলে দিয়েছে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে তিনি দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে তুলে দাঁড়িয়ে গেছেন बेयादबरा एमन भावे आघातेर पर आघात शुरू करलो आमी सेई दिन तथ्य देखलाम संख्याटा मने नाई तबे एकटा बोले दिए जाए तथ्ये पावा जाए हजरते जाफर इब्ने आबी तालिब युद्ध करेछेन चतुर्दिके घुरे घुरे एकटा तीरेर आघात पीठेर मध्ये लागे नाई 50 थेके 52टा तीरेर आघात तार बुकेर उपरे लेगेछे चित्कार मेरे कि आल्लाहु आकबर बोला जाबे ना हेरार गुहाय तुम्हारी देन आसमान थेके नामे अल कुरान भांगलो सबार भूल तुम्हारी उपरे आशिलो कुरानेर छाया तले खालिद उमर आली आबू बकर इस्लामी झंडा नीलो जे तुले अल आमीन तुमी छिले चिरदिन सकल मानुषेर तरे हे रसूल तुम्हाके भुले आमी केमन करे बोलेन हे रसूल কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়া चलिए ताये फेरे काफेरेरा चिल्लो नयालो दुष्ट छेले देर पीछू दिलो ले लिए पाथरेर आघाते क्षत विक्षत हये सारा शरीर थेके रक्त झरे हे रसूल तुम्हाके भुले आमी केमन करे सबाई हे रसूल आमी केमन करे हजारो बेथा बेदनार पड़े फिरे आसनी तुमी आपन घरे दिनेर आलो तुमी छड़िए दिते चले गेছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে বিরামপুর HD Media the Islamic YouTube channel شهر رمضان الذي أنزل فيه القرآن قرآن نازل দানের মাস রমজান মাস। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া করা যাবে না। রমজান মাস খোলা আকাশের নিচে যেইভাবে আপনারা প্যান্ডেল ভর্তি রাস্তাঘাট ব্লক করে ফেলেছেন, আপনারা জবানটা খুলে বলেন হেদায়েতের মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? কোনটা হেদায়েতের রাস্তা, কোন পথে আপনি চলবেন? ওই কুরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে কুরআনটার হেফাজত আমার আল্লাহ কাহারও হাতে দেন নাই। জবানটা খুলে বলুন কুরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কুরআনকে নাজিল করেছি, এই কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন কুরআন হেফাজতের মালিক কে? এই কুরআনটা লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছে। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله رب العالمين بولين নিশ্চয় আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি কি জানেন কদরের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদর রাতটা এমন রাত যে রাতটা মর্যাদাগত দিক থেকে হাজার হাজার রাতের চাইতে, মাসের চাইতে আরো উত্তম। এই রাত্রকে মূল্যায়ন করতে হবে, এই মাসকে মূল্যায়ন করতে হবে। এই মাসটা আমাদের কাছে মেহমান। আল্লাহর ওলিদের জিন্দেগি যদি তালাশ করে দেখেন, রমজান মাস এসেছিল কিন্তু তারা দিনে রোজা রেখেছে, রাতের বেলা তারা বেশি ঘুমায় নাই। আমরা তো সেহরি খাওয়ার টাইমে সেহরি খাই, কিন্তু আল্লাহর ওলিরা সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদের মালা গলায় পড়েছে। কথা বলেন ঠিক কিনা? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজ অনেক বরকতপূর্ণ নামাজ। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখবেন তারা নফল ছাড়ে নাই, কারণ নফল ছাড়লে ওলি হওয়া যায় না। আল্লাহর হাবিব বলেন, ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত, নফল ইবাদত মানে হলো ওভার টাইম। বিদেশ যাইবেন, বেতন পান 20,000, ওভার টাইম করলে কি আরো বাড়বো না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি করে নফল ইবাদত করে ওরা আমার আল্লাহর অতি নিকটে চলে যায়। এর মানে হলো তারা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, দয়ার মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু मेहरबान या रहीमू या करीमू मेहरबान मेहरबान तुमी मेहरबान मेहरबान तुमी मेहरबान जेने ना जेने हजार पापेर सागरे डूब दिएছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে बंदा तुम्हार आमी तुमी अंतर जामी तुमार दिखे फिरी बारे बार या रहीमू या करीमू मेहरबान या करीमू या करीमू मेहरबान मेहरबान बन मेहरबान तुमी मेहरबान तुमी मेहरबान मेहरबान तुमी मेहरबान जोरे के अल्लाहु अकबर बोला जाबे ना दयार मालिक के रहमत देवार मालिक के भय करब एकजन के तिनी के एइजन्य युवक भाइरा आमार अल्लाह रब्बुल आलामीन कुरानुल करीमेर मध्ये बोले दिएछेन वालमू अन्नल्लाहा मअल मुत्ताकीन अल्लाह रब्बुल आलामीन बोलें जेने रखो जरा आमी अल्लाह के भय करबी तादेर संगे आमी अल्लाह पाक रयेछि एइजन्य अल्लाहु हाजिरी अल्लाहु नाजिरी अल्लाहु माई जुरे कोन सुबहानाल्लाह एइजन्य जुबक भाइरा आमार एइ रमजानुल मुबारक एमन होते पारे आमादेर काहारो जन्य शेष अल्लाह बोले दिएছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন हे ईमानदारगण तुम्हादेर उपरे रोजाके फरज करा हयेछे निर्धारण करे देवा हयेछे लिपिबद्ध करे देवा हयेछे धार्य करे देवा हयेछे जेमोनी भावे तुम्हादेर पूर्ववर्तीगणेर उपरे रोजाके फरज करा हयेछिलो एकटा कथा मने राखबेन एई रमजानेर रोजा एमन एकटा साओम जेई साओमेर प्रतिदान आल्लाह रब्बुल आलामीन निजेर हातेई बान्दादेरके दान करे दिबेन ওই নিয়ামত আমরা নিতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না এই জন্য আমার যুবক ভাইরা এই রমজানুল মুবারকের গত কাল তৃতীয় রমজান গিয়েছে ওই তৃতীয় রমজানের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবস ছিল কথা কোন ঠিক কিনা स्मरण करते होबे कारण कुरानेर सत्यतार चैलेंजेर मयदाने आल्लाहर हाबीब जे चारजनके साथे निये गियेछेन एई चारजनेर मध्ये एकजन हलो खातुने जान्नात मा फातेमा। एई फातेमाके आमादेर एई श्रीमंगलेर फातेमार मतन एई मा फातेमा सेई फातेमा जिनि कोटी कोटी नारी समाजेर सरदारिनी। बोलुन ना सुबहानाल्लाह। जिनि जान्नातेर सरदारिनी तार हाजबेंडटा कि मौशेर खुदा मौला आली रादियाल्लाहु ताआला आनहु তিনিও জান্নাতের গেটে থাকবেন। হাসান হুসাইনও থাকবেন। আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। ওই পাঞ্জাতনের সঙ্গে গাদ্দারি করে, ওই আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি করে জান্নাতে যাওয়া যাবে না, কারণ রাসূল বলেছেন আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। যারা নূহ নবীর কিস্তিতে উঠেছে তারা নাজাত পেয়ে গেছে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তারাও হাশরের মাঠে নাজাত পেয়ে যাবে। জোরে কোনা সুবহানাল্লাহ। আমাদের দেশে একদল আছে না, আহলে বাইতকে মহব্বত দেখায় আবার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরো বড় কোন আছে না নাই? যারা আহলে বাইতকে মহব্বত দেখায় আবার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা কয়, ওরা কি সুন্নি না শিয়া? এই শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত দেখাইতে যায় আবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, এরা কি সুন্নি না খারেজি? তাইলে আমরা শিয়াও না, আমরা সুন্নিও, আমরা খারেজিও না। কথা কোন ঠিক কি না? আমরা কি সুন্নি। আজকে সমাজের বহুত লোক এখন বেরিয়ে গেছে সাহাবা একরামদের সমালোচনা করে, আছে না নাই? সাহাবা একরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, আছে কি না? মনে রাখবেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুম, যখন তোমরা দেখবে, রাসূল বলছেন যখন তোমরা দেখবে মানুষ আমার সাহাবা একরামদেরকে গালি দেয়, ইয়াসুবুনা আসহাবি, যারা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে দিবে, মনে রাখবেন তাদের ব্যাপারে বলছে ফাকুলু, তোমরা বলো লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের কর্মের কারণে তোমাদের উপর আল্লাহ লানত। কথা বলেন ঠিক না বেঠিক? ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর হাবিব বলছেন যখন তোমরা দেখবে আমার সাহাবায়ে কেরামদেরকে কেউ গালি দেয়, তখন তোমরা সবাই মিলে বলবে তার কর্মের কারণে তার উপর আল্লাহ লানত। কথা কোন ঠিক না বেটি? তাহলে সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাসূল পাকের কাছ থেকে সরাসরি প্রেম আহরণ করেছেন, এরপরে তারা বিতরণ করেছেন। ওই সাহাবায়ে কেরামদেরকে অনেকে আছে ৯৮ মার্ক দেয়, ২% দিতে চায় না। আরে মৌলবী, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব শতভাগ শতভাগ নিশ্চয়তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনে আয়াত নাজিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের ব্যাপারে আল্লাহ, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর উপরে সন্তুষ্ট, তাদের 1% বল ধরার ক্ষমতা এই বাংলার জমিনে তথাকথিত কোনো মৌলবীর না হয়। قال النبي صلى الله عليه وسلم اصحابي كالنجوم, আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। আল্লাহর হাবিব বলছেন লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবা একরামদেরকে গালি দিও না। আল্লাহর হাবিব বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিগিন, এই এতগুলো যাদের ব্যাপারে এতগুলো হাদিস রয়েছে, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব ক্লিয়ারেন্স দিয়ে গিয়েছেন, তাদেরকে শতভাগ বিশ্বাস করতে হবে, মানতে হবে। আজকে ওই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে দোষ খুঁজতে গিয়ে আজকে এই সাধারণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি যারা ছড়িয়েছে, এরা যত বড় মুহাদ্দিস হোক, তাদের অন্তরের ভিতরে জায়গুন রয়েছে, মক্কতা রয়েছে, দুশমনী রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা এমনি আল্লাহর ওলি হয় না, আল্লাহর ওলিরা শতভাগ আল্লাহর বিধান মানে। আর বাংলাদেশের তথাকথিতরা নিজের স্বার্থের জন্য ইসলামটাকে ব্যবহার করে। আছে কি না এরকম? তাইলে আমরা সাহাবা একরামদেরকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আহলে বায়েত আমাদের মাথার তাজ, আহলে বায়েত মাথার তাজ। দেখেন সুন্নিরা যারা সত্যিকার সুফি দর্শন লালন করে তারা কত, আবার সুফি নামেও আবার বরুদ বন্ডামে আছে, আছে কি না কোন? এইগুলার ভিতরে অনেক সময় দেখা যায় তারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুব সম্মান খুব গায়, কিন্তু সাহাবা একরাম থেকে উসমান জুন নুরাইন থেকে শুরু করে অসংখ্য সাহাবা একরামের বিরুদ্ধে অবস্থান নেয়। এগুলো আপনারা যাচাই করবেন। মস্তকে আলা হযরত হলো ওই সমস্ত বাতিলদেরকে চিনার কষ্টি পাথর। আমি কি বোঝাতে পারতেছি কেন আমরা মস্তকে আলা হযরত করি? আরে হাজার হাজার এরকম বাতিলরা লেখনির মাধ্যমে, বিভিন্ন যুক্তির মাধ্যমে, লেখনির মাধ্যমে আমাদের ঈমানকে হরণ করতে যখন চেষ্টা করছিল ওই কালে দালিলিকভাবে লেখনির মাধ্যমে ওদের বাতিলদের একাধিক যুক্তিকে খণ্ডন করে সঠিক আকীদার রূপরেখা যিনি হাতে তুলে দিয়েছিলেন তিনি হলো আহমদ রাজা খান ফাজিল বেরলভী, যার সংক্ষিপ্ত আমরা রূপ বলে আলা হযরত। আলা হযরত নাম তিনি দেন নাই, ওনার নাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি। কথা কোন ঠিক কিনা? আলা হযরত নাম তো আমরা দিছি, ওনার কর্ম এমন ভাবে পরিস্ফুটিত সারা বিশ্বে বহু ইউনিভার্সিটিতে যাকে নিয়ে এমফিল করা হয়, যাকে নিয়ে গবেষণা করা হয়, তিনি শুধু ধর্মীয় জ্ঞানী ছিলেন না, উনি সর্ববিষয়ে পাণ্ডিত্য ছিল। যিনি কোন সুবহানাল্লাহ। আমরা কিন্তু মসলক নিয়ে বাড়াবাড়ি করি না। আমার আলা হযরতকে যদি আঙ্গুল তুলে কথা বলো, আমি কিন্তু কোনো হযরতকে ছাড়বো না। তোমার মন চাইছে তুমি তারাবি ৮ রাকাত পড়ো, ২ রাকাত পড়ো, ২০ রাকাত পড়ো, ৩৬ রাকাত পড়ো, ঘরে ঘুমায় থাকো, আমার আপত্তি নাই। তুমি যখন বলবা যে ৮ রাকাতই পড়তে হবে, ২০ রাকাত বলা বেদাত, তখন আমাকে দেখতে হবে তোমার দাঁত আছে কিনা, ঠিক কিনা বলেন? তখন আমাকে দেখতে হবে তোমার দাঁত আছে কিনা। আল্লাহর হাবিব ২০ রাকাত পড়েছেন, ৩৬ রাকাত পড়েছেন, অনেক ভাবে তারাবিগুলো পড়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে আল্লাহর হাবিবের জিন্দেগি থেকে এরকম ভাবে একাধিক রাকাতের তারাবি পাওয়া যায়, তখন তিনি ২০ রাকাত চালু করেছেন। আরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের উপরে, সিদ্ধান্তের উপরে, কর্মের উপরে যেই হযরতরা আঙ্গুল তুলতে চায়, সেই হযরতের সিএস দেখা জরুরি। কথা বলেন ঠিক না বেঠি? আমি কাউকে ধরি না, আমার উপরে পড়লে আমি ছাড়ি না। তোমার মন চায় না ৮ রাকাত পড়া, ঘুমায় থাকা, আমার কোনো আপত্তি নেই। তুমি যখন বলবা যে ২০ রাকাত পড়া বেদাত, ওই যে ইব্রাহিম ভাই কত কয়েকদিন আগে যে সবে বরাত আসছিল না, কই হালুয়া রুটি খাওয়া বেদাত। এই হালুয়া রুটি খাওয়া বলে বেদাত। আমরা কি হালুয়া রুটি কি ওই দিন কি ফরজ মনে করে খাই, ওয়াজিব মনে করে খায়? এটা আমাদের সামাজিক একটা সংস্কৃতি। একটা ভালো অনুষ্ঠান আসতে আজকে এই ভাই হামিদ ভাই, আব্দুল হামিদ ভাই, শুনেন একটা কথা কই, এই যে মাহফিলটা হয়েছে আপনি খবর নেন, চেয়ারম্যান সাহেব দুজনে তো এখানে প্রার্থী না নাকি? কে প্রার্থী সাবেক আপনি বর্তমানে কারা এইবার নির্বাচন কারা করবো? উপজেলা চেয়ারম্যান। আচ্ছা আপনারা আছেন তো, শেষ করে যান। খবর নিয়ে দেখেন এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে মুরগি জবাই হয়েছে, গরুর গোশত আনছে, বহুত দূরের মেহমান আইসা পড়ছে বাড়িতে আজকের মাহফিলটা শোনার জন্য। কথা কন না কেন? যদি কোন মৌলবী ফতোয়া দেয় মাহফিল উপলক্ষে বাড়িতে মুরগি জবাই করা বেদাত, এটা একটা উপলক্ষ। ওই টিকটক মৌলবীরা যখন টুকটাক ফতুয়া দিয়া সাধারণ পাবলিকের ঈমান হরণ করতে চায়, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির দরকার আছে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল সম্পূর্ণ আইসিউতে। আমরা গুগলে এত বেশি যাই না, আমরা জানি তোমরা গুগলে যতই বীজ ঢুকাই দিয়া যাইবা ততই তোমরা তোমাদের আমলনামা পাপ দিয়া বাড়ি হবে। কেন জানো? তোমরা যদি উল্টাপাল্টা লিখিয়া দিয়া যাও তোমাদের পাপ দ্বারা বাড়ি হবে এবং এই লেখাগুলো একদিন বিলুপ্তি হয়ে যাবে। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই প্রেম বিলাই দিয়া যাই, এটা গুগলের ভিতরে না, মানুষের সিনার ভিতরে দিয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? जखन से तार सीनार भितरे जखन एलएम के ड्राफ्ट्स करे राखबे नबीर मोहब्बत के धारण करे राखबे एटा सम्पर्क शुधुमात्र कुल्लु मान आलाइहा फानेर साथे ना एटा आखिराते काजे लागबे कथा कोन ठीक ना बेठे आछे किना ए किछु ना सारा दिन डेली फेरे থাকে গুগলের মধ্যে উল্টা পাল্টা যার যার শায়েক হ্যাঁ ওই নাম তো কোরআন হাদিসের কই না এখন হেরার যত বড় হুজুরটি আছে আল্লামা এমুক রাহিমাহুল্লাহ বলছে এমুক রাহিমাহুল্লাহ হেরার যত বড় হুজুর আছে হেরার রেফারেন্স দিয়া দে নাম লয়ে লয়ে কথা কয় ঠিক না এইভাবে কথা বলে আর কি এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে তোমাদের চালাকি আর বেশি দিন টিকবে না কারণ তোমরা দালালির জোরে চলতেছো আর আমরা দলিলের জোরে চলতেছি বেদাতের সংখ্যা নিয়ে তারাই তো হজব বলে যে গতকাল কইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইল খতমে তারাবি পড়া বেদাত কইছে নি কইছে যে খতমে তারাবি পড়া বেদাত কইছে আবার নাজায়েজ কইছে কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত পড়া এটা তো সওয়াবের কাজ কথা কোন ঠিক না বেঠে ওরা হ্যাঁ তোমরা তোমাদের মাঝে যে বেদাত নিয়ে যা বলো বেদাত বেদাত বলো তোমরা কে তোমাদের সংজ্ঞা নির্ধারণ করো এটাও সত্য কথা কোন ঠিক কি না এরপরে দাঁত লাগা আলগা দাঁত লাগা আর অরিজিনাল তো পাইতে হয় না বেশি না কথা কোন ঠিক কি না তাহলে আজকের মাহফিলটা কিন্তু একটা ঈমানি মাহফিল কথা কি বুঝাতে পারতেছি আমি ওলি আল্লাহ হইতাম চাইতো আজকে দেখেন তো ছায়া দেখেন তো আল্লামা হযরত দুলাশা রহমাতুল্লাহ আলাইহি ওনার নাম আছে কি না ওনার বংশের কেউ আসেনি এখানে কয়জন রক্ত সম্পর্কে কে আছে আমরা ভক্তবৃন্দরা আছি যারা পাহারা দিয়ে যারা গুরাত্তিকা দেখে আইছে ওনাকে রিসেপশন করছে দাফন করছে ওই সূত্রে পাইতে পারি কিছু অংশ কিন্তু একেবারে যে ওনার ওনার আলিয়াওয়ালাদরা কি এখানে আইছে বসে রইছে কিন্তু ওনার নাম আছে শুনেন ভালোবাসা যদি থাকে প্রেম যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না আপনি যেখানে থাকবেন আপনার প্রেমের ডঙ্কা বাজবেই বাজবে কথা কোন ঠিক কিনা প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি কি গাইতাম না ইনশাআল্লাহ প্রেম দরবার আইছি না দরবার কিছু শোনা গেলে ভালো লাগে না বাজান প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার দুলাশা মরে না ঠিক না শান বুঝতে পারি উল্টাপাল্টা ফতোয়া দেন না শান তো বুঝে না প্রেম চাই ওই মুরব্বী বেটা বুঝছে যেমন হাসতেছে তো দাঁত নাই কিন্তু না আইসা বলে লেগেছে এই বেটা প্রেমিক প্রেমিক জানতে মাশাআল্লাহ চেহারা একদম আবেদ মানুষ ইবাদতকারী প্রেম চাই না মানবী মানে রে দয়াল চাই না সোনা দানা ওরে মুর্শিদের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না বুঝতে হবে প্রেম বুঝতে হবে ওলি আল্লাহর গোলামি করেন ওলি আল্লাহর চরণে থাকেন দেখবেন সংস্পর্শে গেলে লোহায় জলে ভাসে কথা কোন ঠিক কিনা এক টুকরা লোহা নদীতে ফেললে ডুবে যায় আর বিশাল বড় লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারণটা কি কারণটা হলো তাকে সঙ্গ দিয়েছে অনেক লোহা আপনাকে যখন সাপোর্ট দিবি ওলি আল্লাহরা আপনি যখন পাশে থাকবেন ওলি আল্লাহদের সঙ্গে আনতা মহামান হামাবদা যাকে আপনি ভালোবেসেছেন আল্লাহর জন্য নবীর জন্য তার সঙ্গেই আপনার জান্নাত হবে লেগে থাকতে হবে গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আল্লাহর ওলিদের জিন্দেগির কথা শুরুতেই বলছিলাম জবানটা খুলে কোন আল্লাহর ওলিরা মরা না জিন্দা ওলি আল্লাহদের সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না যুবক ভাইয়েরা আমার বেলায়েতের সম্রাট হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুরু করলাম आमार नबी आपनार नबी बोलेछेन मान आहाब्बा आलियान फाकाद आहाब्बानी वा मान आहाब्बानी फाकाद आहाब्बाल्लाह। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। জোরে কর নাউজুবিল্লাহ। সব কথার এক কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এখানে একটু খেয়াল করবেন, বাংলাদেশের কিছু মৌলবি আছে যারা বলে আমার নবী লিখতে পড়তে জানতেন না। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর। আমি তাদের কাছে জানতাম চাই নবী যে বলছে আমি এলেমের শহর, ওই শহরের গভীরতা কত তুমি আমাকে বলে দাও। মৌলবি বলবে আমার জানা নেই। আমি যদি বলি নবী যে বলছে এলেমের শহর, ওই শহরের উচ্চতা কত আমাকে বলে দাও। মৌলবি বলবে আমার জানা নাই। ওই শহরের দৈর্ঘ্য কত আমাকে জানিয়ে দাও। মৌলবি বলবে আমার জানা নাই। ওই শহরের প্রস্থ কত আমাকে জানিয়ে দাও। মৌলবি বলবে আমার জানা নাই। ওই শহরের ব্যাস কত আমাকে জানিয়ে দাও। মৌলবি বলবে আমার জানা নাই। ওই শহরের ব্যাসার্ধ কত বলে দাও। মৌলবি বলবে আমার জানা নাই। তাইলে নবীর এলেমের পরিধি সম্পর্কে তুমি জানো না। তাইলে তুমি কোরআনের আয়াতটা হৃদয়ের মধ্যে ধারণ করে নাও। ওয়া রাফা'না আলাকা যিকরাক। জবানটা খুলে কোন নবীর সম্মান বাড়িয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? এই তো ক্লিয়ার হয়ে যায় আল্লামাকা মা আলাম তাকুন তালাম। সমস্ত আলেম আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? এই জন্যই তো নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান। আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আপনারা জবান খুলে বলেন নবীর শিক্ষক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে এমন কোনো সূক্ষ্ম কণা নাই যার বর্ণনা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই। এই কোরআনটা জাহিরি বাতিনি সব প্রকার আলোচনা এই কোরআনে করা হয়েছে। এই কোরআনের রহস্য যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন দয়াময় রহমান, যিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দিয়েছেন। কোরআনের মগজ যা কিছু আছে সব আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? তাইলে আমার নবী যেখানে বলেন আমি শিক্ষক হইয়া দুনিয়াতে প্রেরিত হয়েছি, তুমি সেই জায়গার ভিতরে আমার নবীর শিক্ষক কিভাবে জিব্রাইলকে তুমি বানাও। আপনারা জবান খুলে বলেন আমার নবীর শিক্ষক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? সেই নবীর নূরানী জবান মুবারকে বলেছেন, সেই নবীর নূরানী জবান মুবারকে বলেছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতুমা মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন আমি পূর্ব পশ্চিম সব দেখতে পারি। আপনারা জবান খুলে কোন নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী সিরাজনগর আসার ক্ষমতা আছে না নাই? দেখার ক্ষমতা আছে না নাই? আর তোমার জন্ম মদিনা বহুদূরে, কিন্তু নবীর জন্য এই সিরাজনগর শ্রীমঙ্গল দূরে না, ঠিক কিনা বলেন? তুমি আমার নবীকে তোমার মত মাপতে যাইও না। নবীজি হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, নবীর সঙ্গে কোনো তুলনা দেওয়া যাবে? আর জবান খুলে কোন যাবে? হাবিব বলেছেন এই যে যুদ্ধের পতাকাটা তোমার হাতে দিলাম তারপরে যুদ্ধের পতাকা থাকবে মুকের হাতে মুকের পরে মুকের হাতে খবর নিয়ে দেখা গেল আল্লাহর হাবিব যাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন যুদ্ধের ময়দানে তাদের শাহাদতের ধারাবাহিকতাও ঠিক এমন ভাবে ছিল প্রথম যার হাতে তলোয়ার দিয়েছেন তিনি প্রথম শহীদ হয়েছেন এরপরে যার হাতে দিয়েছেন তিনি তারপরে শহীদ হয়েছেন 1 2 3 করে যার কথা বলেছেন ঠিক এমন ভাবে শহীদ হয়েছেন যেমন যুদ্ধের ময়দানে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন একের পর এক শহীদ হয়ে গেল হযরতে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে আজকে অনেক মুসল্লিরা আমার নবীর দৃষ্টি শক্তি সম্পর্কে তারা সন্দিহান একটা কথা মনে রাখবেন আমার নবী বলেন আরে তোমার মতন মৌলবী সামনে তাকাইলে পিছনে দেখো না আর আমার নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি আর বড় করে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন আমার কাছে কোনো কিছুই গোপন নাই আপনারা জবান খুলে বলেন আমার নবীজিকে মোবাইলটা দিও আমার নবীজিকে দেখার ক্ষমতা দিয়েছে কে আরো জোরে কন্যা দিয়েছে কে এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি অনুরোধ করে বলে দিয়ে যায় এখনো সময় আছে সোজা হয়ে যান কারণ নবীরে মাইনা নবীরে ভালোবাসা রোজা রাখলে রোজা দামি নবীরে ভালোবাসা হজ করলে হজ দামি নবীরে ভালোবাসা জিকিরি করলে দামি নবীরে ভালোবাসা আল্লাহকে ডাকলে দামি নবীরে ভালোবাসা জাকাত দিলে দামি নবী বলছেন আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আল্লাহু আকবার বলেন যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় এখনো সময় আছে নবীকে নিয়ে গবেষণা করুন বন্ধুরে কবরে নবী ছাড়া কেউ আপন হবে না হাসরের ময়দানে যান আরে আমল নিয়ে উঠবেন তো ভালো কথা কিন্তু আমার বুকে হাত দিয়া বলেন গতকাল যে রোজা রাখছেন কবুল হয়েছেনি জানেন আপনি এটার গ্যারান্টি কার্ড নাই জানে একজন তিনি কে কিন্তু আমি যদি বলি নবীর কেমন ভালোবাসেন আপনি বলবেন হুজুর আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি দেখবেন এটা লইয়া হাসরের ময়দানে উঠলে কাম হয়ে যাইব আমার রাসূল বলেন শাফাতিল আহলিল কাবাইর মিন উম্মতি ইমানদার নবীর নাম শুনলে দিবানা যদি সে কবিরা গুনাহ কইরা ফেলাই আমার রাসূল বলেন সে আল্লাহর কাছে তওবা করেছে কবিরা গুনাহ করে ফেলেছে কিন্তু আমি আল্লাহর হাবিব হাসরের ময়দানে কবিরা গুনাহ করলেও তার ঈমান যদি থাকে আমি নবী তার জন্য সুপারিশ করব জোরে কোন সুবহানাল্লাহ আপনারা জবান খুলে বলেন আমার নবীকে সুপারিশের ক্ষমতা দিয়েছে কে আর চিৎকার মেরে কোন কে এই জন্য যুবক ভাইরা ও মুরব্বি বাবারা অনুরোধ করে বলে দিয়ে যায় আল্লাহর হাবিব যখন পাঠালেন আল্লাহর হাবিব যখন সাহাবা একরামকে পাঠালেন নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত জাফর তাইয়ার জাফর ইবনে আবি তালিব ওই হাসরের ময়দানে প্রথম সাহাবী শহীদ হয়ে যাওয়ার পর তার হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন তলোয়ার নেওয়ার পরে যুদ্ধ শুরু করলেন আপনারা জবান খুলে বলুন আমার নবী যদিও সেই দিন যুদ্ধের ময়দানে যান নাই আমার নবী সেই যুদ্ধের ময়দানে চিত্র দেখতে পারে কি পারে না এই জন্য জাফর তাইয়ারের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কচুরি পানার মতো কাফেরদেরকে দুলিশাত করে দিতে শুরু করলেন আপনারা জবান খুলে বলেন সাহাবা একরামদের গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়তের জোর যুদ্ধ শুরু করলো যুদ্ধ শুরু করার পর একটা বিয়াদব আয়েশা আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত জাফরের হাতের মধ্যে একটা কোপ মারলেন কোপটা দেওয়ার পর অর্ধেকটা হাত কেটে গেছে বাকি অর্ধেকটা এমন ভাবে ঝুলতেছে আর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল এমন ভাবে আবার যুদ্ধ শুরু করলো। আমরা তো গায়ে থেকে রক্ত জড়াইতে চাই না, আমরা তো কপাল থেকে ঘাম জড়াইতে চাই না। আরে বাবা, এখনো কোনো দেশে যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমানরা যদি দুর্যোগে সংকটে পড়ে, কোনো অসহায় যদি বিপদে পড়ে যায়, আল্লামা সাহেব কেবলা সিরাজনগর হুজুরের যোগ্য উত্তরসূরি আল্লামা শেখ শিববীর আহমদ সাহেবকে দেখেছি। যখন যখন আমরা দেখলাম সুনামগঞ্জে বন্যা হয়েছে, একেবারে বাড়িঘর ছাইরা দিয়া ওখানে তাদের ঘর বেঁধে দিয়েছে, তাদের পাশে দাঁড়ায় গেছে। আমার আব্দুল হামিদ ভাইয়ের মাঝে এই আচরণটা আছে। আরে বাবা, আমরা সবাই শুধুমাত্র ঘরে বসে থেকে খানকায় বসে পেশাবগিরি করি না। যখন দেখি আমরা নবীর বিরুদ্ধে কথা বলে সাহেব সিরাজনগর হুজুরের নেতৃত্বে রাজপথের ভিতরে হুঙ্কার শোনা যায়, কথা কন ঠিক কিনা? আসে না নাই বলো কেন? আরে খানকায় বসে তাইকা তাসবিহ টিপার নাম ইসলাম, আবার কখনো কখনো তলোয়ার নিয়া ময়দানে মাঠে নেমে গিয়ে বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার নাম ইসলাম, ঠিক কিনা? বুঝতেইব আপনাদের শুধুমাত্র এত সহজ না ইসলামটা। বাবা রে, ইসলামটা শুধু ঘরের ভিতরে সেহরি আর ইফতার খাইছেন, এটার নাম ইসলাম না। এটা ইসলামের একটা পার্ট অফ ইসলাম, ইসলামের একটা অংশ, ইসলামের একটা সৌন্দর্য। কিন্তু মনে রাখবেন, এর বাইরে আপনার অনেক কাজ আছে। যেই সংগ্রামটা আমরা অনেক সময় মনে করি লাঠি দিয়ে করা যায়, আবার কিছু কিছু আছে লেখনির সংগ্রাম। এই লেখনির সংগ্রাম আল্লামা সাহেব কেবলা সিরাজনগর হুজুর করে দিয়ে যাচ্ছেন। তিনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়ে গেল। এই এক একটা লেখা বাতিলদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হয়ে থাকবে। কথা বলেন ঠিক না? ঠিক কিনা বাবা? যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা। এক হাত কাটছে, অর্ধেকটা হাত ঝুলতেছে, আরেক হাতে তলোয়ার নিচে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এমন ভাবে যুদ্ধ করতেছে, কিন্তু এই হাতটার জন্য একটু অসুবিধা হইতেছে। হযরতে জাফর ইবনে আবি তালিব নিজের পায়ের নিচে কাটা হাতটারে ফালাইয়া টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। এটা কি আপনি শুধু ওয়াজ দিয়ে ব্যাখ্যা করলে চলবে? শুধু ইতিহাসে পড়লে চলবে? এটাকে আপনার হৃদয়ে লালন করতে হবে। এটা ঘটনা না, এটা চেতনা। বছর আগে যে সাহাবীরা রক্ত দিয়ে গেছে দিনের জন্য, নবীর সঙ্গে জিহাদ করেছে, আজকে তুমি সেই সাহাবীকে সত্যের মাপকাঠি মানতে চাও না। আবার ওই মৌলবীর পক্ষে কিছু দালাল বাইরেছে। ওই দালালে কয় উনি নাকি কোন মাদ্রাসার মুহাদ্দিস। আরে তোর মুহাদ্দিস দিয়ে আমি কি করব? যদি সাহাবীর দোষ তালাশ করে, কথা কোন ঠিক না বেটি? আরে ওরা তো মাহফুজ, ওরা তো মুস্তাহিদ, ওরা তো ইজতিহাদ করতেন। ওদের ইজতিহাদ ভুল হয়ে গেল, ওটা একটা সওয়াব। যারা ভুল করলো একটা সওয়াব হয়, আর তুমি ভুল করলে তো গুনাহ লেখা হয়ে যায়। নবীগণ মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। তাদের ভুল যদি তাদের চলার পথে কোনো অসঙ্গতি হয়েও যায়, যুদ্ধক্ষেত্রে হোক, ওরা তো মুস্তাহিদ, কিন্তু তাদের কোনো দোষ ধরার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় কেন? দলিলে কিতঈ দ্বারা তাদের সম্মানের কথা উল্লেখ করা আছে। এই জন্য রাসূল সতর্ক করে দিয়ে গিয়েছেন, ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বু আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। যখন তারা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিতে দেখবে, তখন তোমরা সবাই মিল্লা, একজন না, এটা দায়িত্ব শুধু শিববীর সাহেবের একলা না। ফাকুলু, তোমরা বলবে লানাতুল্লাহ, তোর উপরে লানত, আল্লাহর লানত, আলা শাররিকুম, তুই যে বেয়াদবি করেছিস, বেয়াদবির জন্য তোর উপরে আল্লাহর লানত। আর এতলো কথা আছে, এটা অন্য সাবজেক্ট। তারপরে ঢুকাই রাখলাম কেন? বিষ তো ঢুকিয়ে গেছে বাজার, কৌশলগত ভাবে তো ঢুকাই দিছে। সাহাবাদের বিরুদ্ধে কথা বলে এই প্রজন্মে আয়েশা, যে সাহাবীরা দ্বীনের জন্য রক্ত দিয়েছে, যে সাহাবীরা আমার নবী থেকে সরাসরি পেয়ে ধারাবাহিকভাবে খায়রুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, আরে ওই সময় থেকে যারা দ্বীনকে সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে, এই প্রজন্মে এসে এই তথাকথিত মোল্লারা সাহাবীর বিরুদ্ধে কথা বলবে, আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। তোমার কাজ তো সাহাবীদের সমালোচনা ছিল না, তোমার কাজ তো হলো সাহাবাদের আদর্শ প্রচার করা। তুমি আয়েশা সাহাবীর ভুল ধরতে আসো না, মার দিতে আসো। তোর জন্মের মার কাছে নেই, बाप ছেলে দুইটাই বন্ধু কথা কন্যা গেল লাগা একদম সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান এখনো সময় আছে সাবধান হয়ে যান চাপাবাজি করেন কয় মুখ দরবার তো এটা কয় হে মুখ দরবার এটা কয় ইন্ডিয়াতে এটা কয় আরে বালদানের ভিতরে সিটাদান থাকবা আমরা জানি ওই দরবার কি আমরার দলিল আমরার দলিল হলো কোরআন এবং সুন্নাহ কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহর হাবিবের সাহাবী কষ্ট হচ্ছে আপনাদের আর একটু বেশি চিল্লাইতাম না আমি ঢাকা থেকে আসছি সরাসরি আসছি 6 ঘন্টা লাগছে আসতে রাস্তায় ইফতার করেছি মারহাবা আমার যুবক ভাইরা হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে তলোয়ার ধরেছে বাম হাতটারে বিয়াদবরা কেটে ফেলে দিয়েছে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে তিনি দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে তুলে দাঁড়িয়ে গেছেন বিয়াদবরা এমন ভাবে আঘাতের পর আঘাত শুরু করলো আমি সেই দিনও তত্ত্বে দেখলাম সংখ্যাটা মনে নাই তবে একটা বলে দিয়ে যায় তত্ত্বে পাওয়া যায় হযরতে জাফর ইবনে আবি তালিব যুদ্ধ করেছেন চতুর্দিকে ঘুরে ঘুরে একটা তীরের আঘাত পিঠের মধ্যে লাগে নাই 50 থেকে 52টা তীরের আঘাত তার বুকের উপরে লেগেছে চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না হাসরের ময়দানে সবাই যাবে ধারাবাহিকভাবে একটা লোক সবার মাথার উপর দিক দিয়া উড়ে উড়ে জান্নাতের মধ্যে যাবে তার দুইটা জায়গার ভিতরে দুইটা নূরের পাখির ডানা লাগায়া দেওয়া হবে এই জন্য ওনার নামের উপাধি হলো তৈয়ার সুবহানাল্লাহ না দুইটা নূরের ডানা লাগায়া দিবে এই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতে চলে যাবে এখন আপনারাই বলুন দিনের পথে জীবন দিলে নবীর জন্য জীবন দিলে হকের জন্য জীবন দিলে সম্মান কি বাড়ে না কমে আর জোরে বাড়ে না কমে এরপরে ওই তলোয়ারটা এমন একজন সাহাবীর হাতের মধ্যে নিয়েছে ওই সাহাবীকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ যাকে আল্লাহর তরবারিসমূহের ভিতরে তরবারি বলা হয় তার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ আর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করে দিল ও যুবকের দল শুনে যান আমি প্রায় মাপেলে বলি হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি উপরে আসেন কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে বলেন হে রাসূল কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়া চলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো दुष्ट छेलेदेर पीछु दिल लेलिए पाथरेर आघाते क्षत विक्षत हये सारा शरीर थेके रक्त झरे हे रसूल तोमाके भुले आमी केमन करे सबाई हे रसूल केमन करे हजारो बेथा बेदनार पड़े फिरे आसनी तुमी आपन घरे दिनेर आलो तुमी छड़िए दीते चले गेछो मदीनाय मक्का छेड़े हे रसूल तोमाके भुले आमी केमन करे ओ बंधुड़ी वास करते करते एकटा कागज एसे गेछे हुजूर उरुस उपलक्षे जेहेतु महफिल ताई सबाई जिकिर आकर्षणे बसे आछे जिकिर चाई इदितु आजे प्रथम कइछि जिकिर कलबेर काजই তো जिकिर गिजाउल कलबे जिक्रुल्लाह एरপরে শুরু থেকে আয়া জিকির করলে তো বাজান একটা ঘটনা যদি না থাকে আলোচনার একটা মূল মেসেজ যদি না থাকে হবে না তো জিকির তো সদা সর্বদাই করতে হবে ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা ঠিক না किन्तु आबार साथे किछु कलेक्शन करते होबे आरो 4-5टा लिखे देन हाँ आरो 4-5टा लिखे देन जा आछे सब करे दिए जाबो इंशाल्लाह जिकिर होबे इंशाल्लाह जिकिर होबे इंशाल्लाह कष्ट होबे ना तो कष्ट होबे ना तो हकेर जन्य जीवन दिबेन तो इंशाल्लाह सिराजनगर दरबार शरीफ थेके संकट दुर्योगे प्रयोजनेर प्रेक्षापटे जदि डाक देवा हय আপনারা বিনা শর্তে তাদের ডাকে সাড়া দিতে চান কি চান না নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ ওলি আল্লাহ ঠিকানা আমরা কি সরকার নারে তাকবীর বাবা জান বাজান আমার ওয়াজ কিন্তু আজকে ঘটনা না এই ওয়াজটা হলো চেতনা ১৫০০ বছর আগে যে সাহাবীরা জীবন দিতে পারে আমরা কি প্রয়োজনে জীবন দিতে হবে না কথার দ্বারা জবাব দিবেন মনে মনে গ্রিনার দ্বারা জবাব দিবেন লেখার দ্বারা জবাব দিবেন ফেসবুক কি দিবেন মিয়া যে কোনো दुश्मन যদি ফেসবুকে আঘাত করে কিছু লেখে আপনার পাল্টা জবাব দিবেন ফেসবুকের জবাব ফেসবুকে হবে বক্তব্যের জবাব বক্তব্যে হবে লেখার জবাব লেখাই হবে যদি কেউ মনে করে লাঠি দিয়ে আমাদেরকে ক্ষান্ত করবে প্রয়োজনে লাঠির জবাব লাঠি দিয়ে দেওয়া হবে লাল চক্ষু দেখে কোনো লাভ নাই আমাদেরকে হাইকোর্ট দেখাতে এসো না আমরা রাস্তা চিনি গতকাল ঢাকায় মগবাজার গিয়ে বলে এসেছি যে ওরা কারা তারাবির নামাজ 7 টাকা পায় তাড়াতাড়ি জেলের ভিতরে ঢোকান এদের কথা যদি সঠিক হয় তাহলে বাইতুল মুকাররমে 20 টাকা চলবে কেন হেরাতটাই চলতে হবে কথা কোন ঠিক কিনা ঠিক মদিনায় 20 টাকা খানা কাবা 20 টাকা বাংলাদেশে বাইতুল মুকাররম 20 টাকা চট্টগ্রাম জমিয়তুল ফালা 20 টাকা এরার মত দুই সেটে বেড়ায় যে উল্টাপাল্টা কথা বইলা দিনের সৌন্দর্য আঘাত করতেছে এগুলা কি খারাপ না শুধু দেশের লাগছে না এটা আমরা অভিশাপে লাগছে লাগছে না হেরার মধ্যে অন সাইড গ্রুপ হইছে আর ওইবো এটা গজব এটা কি আর আমরা যারা আছি আমরা এখনো সেই আগের মতই আছি ঠিক কি না বলেন আমরা সেই আগের মতই আছি কি কোন জেরমেশা লইরান না কিছু মাল দিতি বাসকা আমি যে আটকাইছি এমনে না কথা কোন ঠিক না বেঠে এই প্রথম সারি থেকে কামটা কইরালাম বড় কামটা বাজান এই শাড়িটা থেকে এই কামটা কইরালাম আসল কামটা কারণ এরা প্রথম আওয়ার পরে আমার কানের কাছে যখন বলছে আমি কি মনে মনে কইতে এই লোকগুলো ছাড়তাম না কারণ এই লোকগুলো তো মানুষের বন্ধু ঠিক এগুলো জনতার বন্ধু ঠিক এরা মানবিক বন্ধু ঠিক এরা যখন আমাদের পাশে দাঁড়াবে আমরা তখন কি করব তাদেরকে ভালোবাসবো। ওরা দুইজনই মুক্তিযোদ্ধা, দেশের সম্পদ। কথা কন। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখেন।